তেইশে জানুয়ারি বাঙালির হৃদয়ের মানুষ, আমাদের সকল বাঙালির ক্ষেত্রে হৃৎস্পন্দন স্বাধীনতা সংগ্রামী আকপোষহীন সংগ্রামী নেতা স্বাধীনতা আন্দোলনের সুভাষচন্দ্র বোসের জন্মদিবস এবং বাংলার যে নবজাগরণের যে ইতিহাস 1850 থেকে 1900 সাল, আমরা যে বাংলার রেনেসার কথা বলি, বাংলার নবজাগরণের কাল হিসেবে ধরি, সেই সময় বিখ্যাত সব মানুষেরাই বাংলার বুকে জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস, জগদীশচন্দ্র বসু, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নন্দলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, আমরা বিখ্যাত সব মানুষকে পেয়েছিলাম, কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, চিত্রকর, নাট্যকার পেয়েছিলাম। তেমনি স্বাধীনতা সংগ্রামের ভারতবর্ষের প্রধান পুরুষ, একদিকে যেমন মহাত্মা গান্ধী, তেমনি আমরা পাশাপাশি আমরা আরেকজনের কথা উচ্চারণ করি, তিনি হচ্ছেন নেতাজি। তিনি জন্মেছিলেন 1893 সালের 23শে জানুয়ারি জন্মেছিলেন এবং তারপরে দীর্ঘ তার সংগ্রাম, দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য তার আপোষহীন সংগ্রামের কথা আমরা কম বেশি বাঙালি মাত্র কিন্তু সবাই জানি। তো সেই নেতাজিকে নিয়ে নানা ধরনের স্বাধীনতা আন্দোলনের কাহিনী আছে, গল্প আছে, গল্প গাথা আছে, যেগুলো ভারতবাসীকে চিরকাল উদ্বেলিত করবে, ভারতবাসীর কে মোহিত করে রাখবে সেই সব কথা। কিন্তু আজকে যেটা প্রাসঙ্গিক সেটা হলো যে নেতাজি সুভাষচন্দ্র বোস কীভাবে স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি, তিনি একদিকে যেমন স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং তিনি দেশ ছেড়েছিলেন, দেশ ছেড়ে সারা বিদেশ থেকেও কীভাবে বিভিন্ন দেশে ঘুরে তিনি স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা লড়াইয়ে ব্রিটিশের বিরুদ্ধে যে তার লড়াই, সেই লড়াইয়ে রসদ সংগ্রহ করেছিলেন, সৈন্যবাহিনী তৈরি করেছিলেন, সেগুলো আমরা সকলে জানি। ঠিক সেই আন্দোলনের পাশাপাশি তিনি যেভাবে নতুন ভারতবর্ষ গঠনের ভাবনাও রেখেছিলেন যে কেমন হবে নতুন ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ, এবং ঠিক সেই একই সময়ে আমরা ইতিহাস থেকে পড়েই দেখেছি তিনি কীভাবে ভারতবর্ষের যে সম্প্রীতি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে, সেই সম্প্রীতি কীভাবে বজায় থাকবে, ভারতবর্ষের যে আজকে যে আমরা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ বলি তার একটা রূপরেখা তার কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু সে সময় পেয়ে গিয়েছিলাম। নেতাজিকে একটা সময় ব্রিটিশরা নজরবন্দি করে রেখেছিল তার এলগিন রোডের বাড়িতে। আমরা জানি যে সেই ব্রিটিশের চোখে ধুলো দিয়েই তিনি একসময় পালিয়ে গেলেন, পালিয়ে গিয়ে তিনি পৌঁছলেন জার্মানি। জার্মানির রাষ্ট্রপতি তখন ছিল হিটলার। তিনি হিটলারকে গিয়ে বললেন যে আমি জাপানে যেতে চাই, আমি জাপান থেকে রেঙ্গুনে যাব, সেখানে গিয়ে আমি সৈন্যবাহিনী গঠন করব, করে আমি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করব, আমাকে একটু সহযোগিতা করুন। তখন হিটলার ভেবেছিল যে ব্রিটিশরা তো জার্মানের শত্রু, তাই এই ভারতীয় যেহেতু ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছে তাই তাকে সহযোগিতা করি। সেদিন হিটলার একটা ছোট্ট সাবমেরিন নেতাজিকে দিয়েছিলেন এবং সেই সাবমেরিনে চেপে অ্যাটলান্টিক মহাসাগরের তলা দিয়ে 3 মাস বিপদসংকুল যাত্রা করে তিনি পৌঁছেছিলেন জাপানে। ওপরে মার্কিন সেনা ব্রিটিশ সেনার টহল দিচ্ছে এবং 2 বার করে সেই সাবমেরিন আক্রান্ত হয়েছিল, কিন্তু নাবিকের তৎপরতায় রক্ষা পেয়েছিল সেই সাবমেরিন। সেই সাবমেরিনে যখন নেতাজি উঠলেন জার্মান থেকে, তখন দাদা শরৎচন্দ্র বোসের উদ্দেশ্যে একটা বাংলায় চিঠি তিনি লিখে রেখে এসেছিলেন এবং চিঠিতে পরবর্তীকালে পাওয়া গেছে। সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে আমি একটা বিপদসংকুল যাত্রা শুরু করছি, আমি দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছি, আমি জানি না আমি বেঁচে থাকবো কি না, কিন্তু আমার ইউরোপে আমার যে স্ত্রী এবং সন্তানকে রেখে গেলাম,
যদি আমি মারা যাই তাহলে আমি যেভাবে তোমাদের সম্মান করেছি দেখিয়েছি তেমনিও তোমরা তাদের সেভাবে সম্মান দেখিও এবং তাদের রেখো। তো নেতাজি সেই সাবমেরিনে উঠেছিলেন, সেই সাবমেরিনের ভেতরে ডিজেলের গন্ধ, একটা কোণে নেতাজির বসার ছোট্ট জায়গা, চেয়ার বসার ব্যবস্থা রয়েছে। নেতাজি সেই চেয়ারে বসে বসে আগামী যুদ্ধের পরিকল্পনা করছেন, তিনি মুখে মুখে সেগুলো বলছেন, তিনি কি কি করবেন, কোথায় যাবেন, কি তার পরিকল্পনা তিনি মুখে বলছেন, আর সেগুলো তার সামনে একটা টেবিল এবং চেয়ার, সেই চেয়ারে বসে একজন মানুষ, একজন ব্যক্তি সেটাকে লিখে রাখছে একটা ডায়েরিতে। এবং সেই টেবিলের উপরে রয়েছে তিনটি বই, একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পথের দাবি, আরেকটি হচ্ছে হিন্দু ধর্মের গীতা, আরেকটি হচ্ছে মুসলিম ধর্মের কোরআন। তো নেতাজি একদিন সেই ব্যক্তিকে বলল যে আমি তো দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য আমি মৃত্যুকেও বরণ করতে রাজি আছি, কিন্তু তুমি খামোখা কেন আমার সঙ্গে আসতে গেলেই বিপদের মধ্যে? তখন সেই ব্যক্তি বলছে যে আপনি এত বড় মহান ব্যক্তি, আপনি যদি দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে পারেন তাহলে আমি একজন সাধারণ মানুষ হয়ে আপনার সাথে জীবন বিসর্জন দিতে পারবো না? তো জাপানের কাছে পৌঁছলো সেই সাবমেরিন, নিয়ম হলো জলে ঝাঁপ দিতে হবে, তারপর সাঁতার কেটে গিয়ে জাপানের সাবমেরিন উঠতে হবে। দুজন লাইফ জ্যাকেট পরে নিল, পরে নিয়ে জলে ঝাঁপ দিল, সেদিনই কিন্তু ওই দুজন ব্যক্তির মৃত্যু ঘটতে পারত। তো সেই নেতাজির সাথে সেই একমাত্র সহযোগী সেদিন কে ছিলেন, তিনি ছিলেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তার নাম হচ্ছে আবিদ হোসেন। তো আমরা দেখেছি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নেতাজি কীভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশাপাশি নিয়ে তিনি একসাথে দেশের জন্য লড়াই করেছেন। তিনি পৌঁছলেন সেই জাপান থেকে রেঙ্গুনে, সেখানে সৈন্যবাহিনী তৈরি হলো, সেই যে সৈন্যবাহিনী তৈরি করেছিলেন চারটি ব্রিগেড তিনি তৈরি করেছিলেন, একটি ব্রিগেডের নাম রেখেছিলেন গান্ধী ব্রিগেড, একটি জহর ব্রিগেড, একটা ঝাঁসির বাণী লক্ষ্মী ব্রিগেড, তিনি এরকম চারটি সৈন্যবাহিনীর ব্রিগেড তৈরি করেছিলেন, করে দিল্লি চলো ডাক দিলেন। তখন সাংবাদিকরা, আমরা সেই দিল্লি চলো ডাকের কথা জানি, সাংবাদিকরা সেদিন জিজ্ঞেস করেছিল নেতাজিকে, আপনি তো দিল্লি চলো ডাক দিয়েছেন, আপনার সৈন্যবাহিনীর স্লোগান কী হবে, ধ্বনি কী হবে? কাল বিলম্ব করেননি সুভাষচন্দ্র, বললেন আমার সৈন্যবাহিনীর স্লোগান হবে ইন্তেফাক ইতমাত কুরবানি। সাংবাদিকরা তাকে আবার জিজ্ঞেস করলো, আপনি হিন্দু পরিবারের সন্তান, আপনি উপনিষদ গুলে খেয়েছেন, গীতার প্রতিটি শ্লোক আপনার মুখস্থ, আপনার হিন্দু ধর্ম সাহিত্যে এত ভালো ভালো কথা আছে, আপনি সেখান থেকে কোনো উদ্ধৃতি পেলেন না যেটা আপনার সৈন্যবাহিনীর মুখে স্লোগান আকারে বসাতে পারেন? আপনি কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে এসে কেন আপনার সৈন্যবাহিনীর মুখে ধ্বনি আকারে বসাচ্ছেন? সেদিন সুভাষচন্দ্র বলেছিলেন যে আমরা, আমার ডান দিকে দাঁড়িয়ে আছে তার প্রধান সেনাপতি হাবিবুর রহমানকে দেখিয়ে বললেন, আমার ডান দিকে হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে, ওরা ভারতবর্ষে সংখ্যায় কম, আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু, আমরা যদি আমিত্ব ফলাই তাহলে হাবিবুর রহমানরা নিজেদের বিচ্ছিন্ন মনে করবে, এর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, আমাদের উচিত হলো ওদের বুকে টেনে নিয়ে কাজ করা। সেদিন নেতাজি দেখিয়েছিলেন যে এর নাম হচ্ছে সম্প্রীতি এবং এর নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা, কীভাবে সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় মানুষ, সংখ্যালঘিষ্ঠ যারা, তাদের কীভাবে কাছে টেনে নিয়ে কাজ করতে হয়, নেতাজি সেই শিক্ষা দিয়েছিলেন। আজকের ভারতবর্ষ যে জায়গাটা এসে দাঁড়িয়েছে নেতাজির এই শিক্ষাগুলো থেকে আমাদের পথ চলা আমাদের খুঁজে নিতে হবে। নেতাজির যে আদর্শ, সেই আদর্শ থেকেই আমরা কী করে ভারতবর্ষের সম্প্রীতি ঐক্য বজায় রাখব সেটা আমাদের ঠিক করে নিতে হবে। এবং আজকে সারা ভারতবর্ষে নেতাজিকে স্মরণ করা ভীষণভাবে প্রয়োজন, এই কারণে প্রয়োজন যে আমরা বোধহয় কিছু শক্তি আছে যারা ভারতবর্ষের এই যে চরিত্র, সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসাথে থাকা সেটা ভেঙে দিতে চাইছে, সেটাকে রুখে দেওয়া, সেই দুরবসন্ধি যেটা আছে সেটাকে পরাভূত করে কীভাবে ভারতবর্ষকে এক রাখবো, এর জন্য কিন্তু আমাদের নেতাজিকে আজকে স্মরণ করতে হবে বিশেষভাবেই।